নমস্কার আজি ম্যাচ ডে বারবাটী বদলা নেবার বেড় সাউথ আফ্রিকা ঠু কোটলার বদলা কটকরে নেবার সুযোগ টিম ইন্ডিয়া ভরসে সাউথ আফ্রিকা সন্ধ্যা সাতের ম্যাচ কিন্তু এবেঠু পুরা ওড়শার ক্রিকেট্র ক্রেজ খাস করি যেত খেলা কথা আছে এবং সে খেলো ক্রিকেট হয়ে থাকে আবার যেত খেলালি মানে ব্লু পড়িয়া জর্ পুরা দেশর নজর তাঁকরি উপরে থায় আজ ম্যাচ কুনে অর্গসে আপনার লগাতার ভাবে খেলা বিশেষজ্ঞ ক্রিকেট প্রেমী এবং সাধারণ জনতাক প্রতিক্রিয়া আমি দিন তমাম আপনার দেখাইবু এবং বর্তমান মধ্য যেহেতু আমার এই স্বতন্ত্র কার্যক্রম রয়েছে আমার রিপোর্টর মানে বিভিন্ন স্থান যোড়ি হেবে আপনার সেটা মাহল বিষয়ে জনাইবে যে প্রকৃত সেটি কিভাবে ভাবে ক্রিকেট্র ক্রেজ রয়েছে আমি বিস্ময় পাখু যা প্রথমে ব্রহ্মপুর প্রতিনিধি আমার রয়েছেন বিস্ময় প্রধান বিস্ময় যদি দেখা যে কেবল কটক ভুবনেশ্বর নুয়ে পুরা দেশর নজর বর্তমান বাটি উপরে বর্তমান ব্রহ্মপুরে কিভাবে স্থিতি রয়েছে ক্রিকেট প্রেমী মানে কে উৎসাহিত নিহতি ভাবে কমলা কান্ত দেখো আজ সন্ডে মহামুকাবিলা রয়েছে ইন্ডিয়া ভরসে সাউথ আফ্রিকা পড়িয়া প্রস্তুত অেলা প্রস্তুত অনেক বি প্রস্তুত অনেক আমি আজ ইন্ডিয়া চির অপ করবো আজ যাব ব্রহ্মপুর বাসী প্রস্তুত অ্যাচ দেখবেভি রি এমেন্ট করবে কাকি না আপনার জাঁধে যৌ ভাবে প্রথম ম্যাচ রে ইন্ডিয়া পরাজয়ের শিকার হয়েছে কিন্তু বর্তমান

বেট ভাল হেৰি বুলি ঠিক হে নে হ'ল কৰিব

মেফেয়ার সামনে রয়েছেন যদি দেখবা সুশা প্লেয়ার মানে কতটা সুদ্ধা বাহারে যদি দেখা বারবাটী অভিমুখে কারণ গতকাল তো অভ্যাস বর্তমান যা কার্যক্রম রয়েছে কতটা সুদ্ধা প্লেয়ার মানে বারবাটী অভিমুখে কমলাণ্ গত কথা যেতিয়া আমি কয় গত কালি খেলা মানে পাখা পাখি চাৰে এগাৰটা সময়ত দক্ষিণ আফ্ৰিয়া খেতি মানে অভ্যাস কৰিবলৈ যায় সেইপৰিভাৱে ভাৰতীয় খেৰা আপোনাৰ জানিছে চাৰিটা ভাৰতীয় খেৰা অভ্যাস কৰিবলৈ যায় পাখা পাখি চাৰেে আঠটা ৰাতি যায় চাৰে আঠটা বেলেগ ফেৰিলে আম পাখে যা সূচনা ৰচি পাখা পাখি ভাৰতীয় খেৰা মানে সন্ধিয়া সাতটা যায় সেই অভ্যাস কৰিলে তে আজি আমপাখেৰে যা সূচনা ৰচি পাখা পাখি তিনিটা সময়তে খেৰা উভয়েৰ খেলি মানে যি অভ্যাসকে বাৰটিটী ষ্টাডিয়ম কোনো যিব তো বারবাটী টাডমে অভ্যাস করাপরে তাঁকর সাতটা সময়ের যে ম্যাচ রয়েছে আপনার জাঁনিতে ম্যাচ রে কে ম্যাচের পাখাপাখি অধ ঘণ্টা পূর্ণ টস পড়ে এবং আজের ম্যাচে কেবলে টস যেত ভারতের ম্যাচ হয়ে থাকে টসটি গুরুত্বপূর্ণ হয়ে এবং যে দলবি টস জিতে প্রথমে সবুলে বলিং নিষ্পতি থাকে এবং কেউ গেলে কন্ডিশন ফাইদা নেই সবুলে চেঞ্জ করা এক প্রকার প্রিফর করে থাকে যেহেতু কোটলা পরাজয়ের বর্তমান কেউ গেলে ভারত ব্যাকফুট্রে রয়েছে এবং সিজে এক শূন্য পছর রয়েছে

ମଧ୍ୟ ପାଞ୍ଚଟି ବଲ୍ ବାକି ଥାଏ ଏହି ଦୁଇଶହ ଏଗାର ଟାର୍ଗେଟ୍କୁ ହାସଲ କରି ନେଇଥିଲା ତେବେ ବାରବାଟୀରେ ମଧ୍ୟ ସେହିଭଳି ଭାବେ ଗୋଟେ ହାଇ ସ୍କୋରିଂ ଗେମ୍ ହେବ ବୋଲି ପୂର୍ବରୁ ଓସିଏ କର୍ତ୍ତୃପକ୍ଷ ମଧ୍ୟ ସୂଚନା ଦେଇଛନ୍ତି ଏବଂ ସ୍ୱତନ୍ତ୍ର ଭାବେ ସେହିଭଳି ଭାବେ ପିଚ୍ଟିକୁ ମଧ୍ୟ ପ୍ରସ୍ତୁତ କରାଯାଇଛି ତା' ସହିତ ସବୁଠୁ ବଡ଼ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ କଥା ଯଦି ବର୍ଷାର ସମ୍ଭାବନା ରହି ମାନେ ଯଦି ବା ବର୍ଷା ହୁଏ ତେବେ ଘଣ୍ଟେ ଭିତରେ କେଉଁଭଳି ଭାବେ ଗ୍ରାଉଣ୍ଡକୁ ଖେଳ ଖେଳ ଉପଯୋଗୀ ପ୍ରସ୍ତୁତ କରାଯିବ ସେଥିପାଇଁ ମଧ୍ୟ ବ୍ୟାପକ ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି ଏବଂ ଗୋଟିଏ ସ୍ୱତନ୍ତ୍ର କଭର୍ ମଧ୍ୟ ଆସିଛି ଯେଉଁଟା ଆମେ

राउरकला प्रतिनिधि जोड़ सारी सस्मिता जब देखो आम ब्रह्मपुर में प्रतिक्रिया देखुले सुशांत बर्तमान मेफेयर सम्मुख अच्छा से प्लेयार मैंने पाखे रोची भी माहौल क्रिकेट 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 ही रही तो राउरकेल कि भाव देखा मिले उत्साह कमलाकांत যদি কোরনার দেড় বর্ষ পরে বারবর্তী পুঁ ক্রিকেট খেলা যাওছেন এবং যে দুই দল রয়েছেন সাউথ আফ্রিকা ও ইন্ডিয়া সহ আজ মুহামুই হব দেখা কাহ পল্লা বাহারি রাখি আমি মধ্যে রাউরকিলার ক্রেজ দেখি সেইভাবে ক্রিকেট প্রেমী যেহেতু এটি বহু অ এবং দেখিপাথে কি মু সকালে অছি আজ এবং ফিল্ড মধ্যে পুরো জাম অ যেহেতু ক্রিকেট অভ্যাস প্রাকটিস করছেন পিলা মানে এবং সিধাসলক প্রতিক্রিয়া নবা কি কন কে আজ

সঙ্গ কমলাকান্ত শুনেলে কি তাঁর টিকেট প্রোবলেম যু নি তেমন সে টিভি দেখে এনজয় করবে এবং সে যদি টচ রে যদি ব্যাটিং ফার্স্ট পাওয়া ইন্ডিয়া তাহলে নিশ্চিন্ত ভাবে ইন্ডিয়া জিতব বলে ক্রিকেট প্রেমী মানে কৌলে ফেরব তবে সুশান্ত আপনারণ যেমনি কুলে যে প্রকৃত যেহেতু প্রথম ম্যাচবি হাই স্কোরিং লা কিন্তু ভারত হারি যাই বারবাটী রে সেইভাবে এক হাই স্কোরিং ম্যাচ দেখা দর্শক মানে চাইবে কিন্তু চাইবে নিহতি ভাবে কোটলার যেভাবে স্থিতি হল বারবাটী নহেও এবং ভারত যেহেতু লকি গ্রাউন্ড যদি দেখা যে ওডিআই কথা দেখবা কি গত টি টোয়েন্টি ম্যাচ কথা দেখা ভারত বিজয় হয়েছিল তো এথরবি সেইভাবে কিছু আশা রাখবে ক্রিকেট প্রেমী ନିଶ୍ଚିତ ଭାବେ କମାଳାକାନ୍ତ ଆପଣ ଯେଉଁ କଥା କହୁଛନ୍ତି ଦୁଇଶହ ଏଗାର ରନ୍ ଭାରତ କରିଥିଲେ ଏବଂ ଆପଣ ଯଦି ଟି ଟ୍ୱେଣ୍ଟି ଇତିହାସରେ ଦେଖିବେ ଭାରତ କେବେ ବି ଦୁଇଶହରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ ରନ୍ ସ୍କୋର୍ କରି ପରାଜୟ ବରଣ କରିନି ମାତ୍ର କହିବାକୁ ଗଲେ ଭାରତ ଯେଉଁ ଆପଣ କୋଟଲାରେ ଯେଉଁ ମ୍ୟାଚ୍ଟି ଖେଳାଯାଉଥିଲା ଦୁଇଶହରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ ରନ୍ ସ୍କୋର୍ କରିକି ଭାରତ ପରାଜୟ ବରଣ କଲା ଅନ୍ୟପକ୍ଷରେ ଆପଣ ଦେଖନ୍ତୁ ଉଭୟ ବ୍ୟାଟିଂ ଏବଂ ବୋଲିଂ ଲାଇନ୍ଅପ୍ରେ ଦେଖିବା ଅନେକ ଅଭିଜ୍ଞ ଖେଳାଳିମାନେ ଭାରତର ଏଇ ଯେ ସିରିଜ୍ରେ ଖେଳୁନାହାଁନ୍ତି ବିଶେଷ କରି ଆପଣ ଦେଖନ୍ତୁ ରୋହିତ ଶର୍ମା ବିରାଟ କୋହଲି ଯିଏ ଭାରତୀୟ ଦଳର ଦୁଇ ଷ୍ଟାର୍ ବ୍ୟାଟ୍ସମ୍ୟାନ୍ ସେମାନେ ସିରିଜ୍ରେ ବିଶ୍ରାମ সেইভাবে বর্তমানে দেখুন ভারতীয় দলের যে রয়েছেন লিমিটেড ওভার স্পেশা ব্যাটসম্যান সূর্য যাদব যে আইপিএল যে ম্যাচ খেলে ভালো প্রদর্শন করে তবে সি মধ্য আহত কারণ সিজ রু বা পড়ছেন এবং শেষ মুহূর্তে কে এল যা নেতৃত্ব ভার সি ইঞ্জুরি সমস্যা সি যদি চারি পাঁচ জন গেলে সিনিয়র ব্যাটসম্যান ভারতীয় না যুব ব্যাটসম্যান মানে রয়েছেন বিশেষ করে ঈশান কথা কিংবা

ফেরু যেহেতু আজি ম্যাচ ডে এবং বারবাটী ম্যাচ হব এবং পুরা ওড়শা বাহি রই যে ভারত ভাল প্রদর্শন করব চারিআড়ে বর্তমান ক্রিকেটর ক্রেজ যদি ম্যাচপ্রাই টিকেট মিলে তাপরে বি উৎসাহ কিন্তু কমিনি অনেক

সে খাস করি যে ক্রিকেট প্রেমী মানে রয়েছেন সে নিজ নিজের আনালিস বি করছেন সেইটা হি ক্রিকেটর সবুঠু বড় মজা যেতবাদে ভারত হারিযাই পরবর্তী ম্যাচরে কোচিং টাফ যেত ভাবু নি আমিট প্রেমী বি সেত ভাবু

বুলিং পিচ বাৰবী ষ্ট ভূমিকা ভাল ৰবি ভাল বুলিং জানি তাৰ ভূমিকা ভাল ৰো বাৰবাৰটী ইণ্ডিয়া জিতিবাৰ আশা বহুত কোন আশা ৰখিছো ইণ্ডিয়া কিবা ভাল প্ৰদৰ্শন কৰিব আজি পুনি উইনিং হ'ব ହଁ ଇଣ୍ଡିଆ ତ ଭଲ ପ୍ରଦର୍ଶନ କରିବ ଯାହାକି ଆମର ଆଜି ହାର୍ଦ୍ଦିକ ପାଣ୍ଡ୍ୟା କଟକ ଷ୍ଟାଡ଼ିୟମ୍ରେ ଟିକିଏ ଭଲ ଖେଳିବେ ଆଶା ପ୍ରଦର୍ଶନ ଅଛି ଓ ଦେଢ଼ ବର୍ଷ ତଳେ ଆମର ଇଣ୍ଡିଆକୁ ଇଂଲଣ୍ଡ ମ୍ୟାଚ୍ ଥିଲା ସେଥିରେ ମଧ୍ୟ ହାର୍ଦ୍ଦିକ ପାଣ୍ଡ୍ୟା ଓ ଧୋନିଙ୍କ ଖେଳ ବହୁତ ପ୍ରଦର୍ଶନ ଭଲ ଥିଲା ଆଜି ବହୁତ ଲୋକ ଦୁଇ କୋଡ଼ିଏ ହଜାର ଲୋକ ଟିକଟ କରିଥିଲେ কিন্তু বার হাজার লক্ষ টিকট মিলা আমি তো দেখি দেখিপার যাকে হটস্টার দ্বারা ও টিভি দ্বারা দেখি যেত আশার আমি ভরপুর রহবুত দেখ চেঞ্জেস কখন হব দেখুন পূর্বপেক্ষা যেত আমি বিরাট বিকোরং করে দুইশো উপরে স্কোর করে তথাপি পরাজয়ের শিকার হয়ে বর্তমান সময়ের বোলিং ডিপার্টমেন্ট কে চেঞ্জ হব হ্যাঁ বোলিং ডিপার্টমেন্টে চহলঙ্ তো চারি ওভার মি ন আজ মেলি চান্স অধিক আবেশ কান আজ টিম কু এরেঞ্জ করে আসিপারে ও অক্ষর পটেল আজ

दक्षिण आफ्रिका आम खेल कह इंडिया डेफिनेटली इंडिया जितने इंडिया, इंडिया सपोर्टर कटक रे कटक्रे बारटी इंडिया न जित लगे होप इंडिया जितु यापर नेक्स्ट जिते भी मैच हो सब जगह इंडिया जितु फाइनाल नहींकु कपटा नहीं आस इंडिया को इंडिया कप इंडिया रे रू दे बर्ष पर गेम खेला कह बहुत खुशी लोक भी आसुच्च सपोर्टर आसुंच क्रिकेट रे फैंस नथिबे कि खेल महत्व नहीं খুব ভাল লাগিব স্যার আপোন কোন পই গলেনি 12 বটি ট্রান্স মিলানি ম্যাম নেক্সট থরো জিবি ট্রাই করিবি নিয়াতি ভাবে শুনুতিলে কি কমলা কানসে যেও ভলে ভাবে কোতলে কি ইন্ডিয়া জিতিবো জেমিতি হেলে বি জেতো ওড়িশা মাটি রে খেলটি হউচি এবং ইন্ডিয়া কো জিতিবাকুহি পড়িবা সে যে প্রকার রিঅ্যাকশন দতলে আপونکو শুনোতলি এবং আম সহই তা আউ কিচি প্রতিনিধি আছেন দে তাংকর প্রতিক্রিয়া নবা কোন কইবে স্যার ମ୍ୟାଚ୍ ତ ନିଶ୍ଚୟ ସଂଘର୍ଷପୂର୍ଣ୍ଣ ହେବ କିନ୍ତୁ ଦର୍ଶକମାନଙ୍କୁ ଅନୁରୋଧ ଲାଷ୍ଟ ଟାଇମ୍ ଭଳିଆ ଯେଉଁ ବୋତଲ ପକା ପକେଇ ସେ ଯେଉଁ ଅଭଦ୍ରାମୀ ନ କରନ୍ତୁ କାହିଁକି ନା ଓଡ଼ିଶା ଦ୍ଵାରା ବଦନାମ ହେଉଛି ତ ଓଡ଼ିଶାର ମାନେ ଇଏ ରଖିବା ପାଇଁ ଦର୍ଶକମାନେ ଟିକିଏ ଶୃଙ୍ଖଳିତ ରୁହନ୍ତୁ ସେତିକି ଅନୁରୋଧ ଟିମ୍ ନିଶ୍ଚୟ ଭଲ ଖେଳିବେ ଗଲାଥର ହାରିଛନ୍ତି କିନ୍ତୁ ଏଥର ଏଥର ନିଶ୍ଚୟ ସଂଘର୍ଷ କରିକି ରିଟର୍ଣ୍ଣ କରିବେ କିନ୍ତୁ କାହିଁକିନା ସିରିଜ୍ ଆଉ ଏଇ ଏଇ ମ୍ୟାଚ୍ଟା ଭାରି ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ସିରିଜ୍ ପାଇଁ ଯଦି ଏଇଟା ହାରିଅଛନ୍ତି ତ ସିରିଜ୍ ଜିତିବା କଷ୍ଟ କରାଇ ପାରିବ ତ ଆମେ ନିଶ୍ଚୟ ଚାହୁଁଛୁ के ओडिसा हम इंडिया जितु जी ओडिसा रे नियाती okay. बापरे कमलाकांत से जेमती कहतले कि इंडिया जितु एवं गत थरो मैच रे इंडिया हारी थिला जेहेतु एथरो इंडिया जदी न जितिबो ताहाले सीरीज पई ताकु प्रॉब्लम होबो बोली हमर क्रिकेट प्रेमी माने कहतले